পুরুষৰ সমানে সমানে মহিলাও যে সকলো কাম করব পাৰে তার এক বাস্তব ছবি দেখাম নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দৰ্শক। আর এই মুহূর্তত মই উপস্থিত আছো গোৱালপাৰা মহাবিদ্যালয়ত। আর এই গোৱালপাৰা মহাবিদ্যালয়ত এখন কেন্টিন দেখাম। এই কেন্টিনখন আপোনালোকে দেখিলে হয়তো আচৰিত হ'ব, কিয়নো এই কেন্টিনখন মহিলাৰ দ্বাৰা পৰিচালিত হয় আৰু গোৱালপাৰা মহাবিদ্যালয়ত এই কেন্টিনখন আছে। কিছু ভিতৰৰ পৰিৱেশ আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছোঁ। এজাক যুৱতীয়ে চাকৰিৰ পিছত নজৰি তেওঁলোকে যি ইয়াত কেন্টিন এখন দিছে এই গোৱালপাৰা মহাবিদ্যালয়ত। আৰু এই কেন্টিনখন এই যুৱতীসকলে এনেধৰণৰ পৰিচয় পৰিচালনা কৰি আছে, এক সুন্দৰ নিদৰ্শন বুলি ক'ব লাগিব। নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাইছোঁ, ইয়াত প্ৰায় 4-5 গৰাকী যি যুৱতী আৰু যুৱতীসকলে তেওঁলোকে এই কেন্টিনখন চলাই আছে। আৰু মোৰ লগত ইয়াত কথা পাতি হৈছে, প্রথমতে আপনার কেনেকুয়া, আপনি মহিলায় কেন্টিন চলাই আছে চাকরির পিছন নজরি কেনেকুয়া, কেতিয়ারপরা কেন্টিনখন দিছে? এইটো কেন্টিন দিয়া আমার ওয়ান মান্থ হল, 1 মান্থ এণ্ড 3 ডেজ হল। তার আগতে আমি বিজনেস এটা করেছিলো গার্লস কেটারিং গ্রুপ বলে, সেইটো মই কলেজের স্টুডেন্টও হয় আর যাক ছোৱালীবিলাক আমার লগত কাম করে আছে সবে এই কলেজের পরে পড়া শুনা করে আছে আর এটা হাই সেকেন্ডারিও করে আছে, কিছু মানে ফার্স্ট সেম সেকেন্ড সেম বিএ করে আছে। আমাক প্রিন্সিপাল স্যারে মানে মাতি কিনে কলে যে তোমালোকে অলরেডি একটা বিজনেস করে আছে, যেহেতু ইয়াতে একটা কেন্টিনটো খুলি চা যে পারিবানে নাই ট্রাই করা, তো আমি সেইটো আশাতে আমি ইয়াতে খুলিলো আর আগবাড়ি যাই আছো। মানে আমি ভাবিলো মানে আজিকালি গভর্নমেন্ট চাকরি লো আমি মানে বিশ্বাস থাকবো নো, ইমান মানে কম্পিটিটিভ হয়ে আছে আর লাখ লাখ স্টুডেন্টসে ডি আছে আর গভর্নমেন্ট জব এটা মানে বহুত কম হয়ে আছে, তো সেখানে আমি গভর্নমেন্ট চাকরি নকরি কিনে যদি আমি নিজে একটা উপার্জনের রাস্তা যদি ওলাব পারো সেইটো ভাবি কিনে আমি আগবাড়িলো। আর ইয়াতে গোৱালপাৰা ডিস্ট্রিক্টত এনেকে গার্লস গ্রুপ এখন আছে, গার্লসে মানে কেন্টিন দিয়া এনেকুৱা আমি শুনাও নাই, আমি প্রথমবার সাকে, তো সেইকাৰণে আমি ভাবিছো করে চাও এটা গার্লসরও নাম হব আর যিখিনি ছোৱালীবিলাক ইয়াতে পড়ি আছে তাহাতেও এটা মানে ভাবিব পাৰে যে আমি এনেকে করেও আগবাড়িব পাৰো বলি, খালি গভর্নমেন্ট চাকরির উপরে নির্ভর করব নালাগে। কিমান গৰাকী যুৱতী আছে আমার ইয়াতে? 5 জন আর মই আর এজনী ছোৱালীও আছে মানে পার্টনারশিপত, তো তাই এটা লয়ার হয় তো তাই কোর্টত আছে সেখানে আহিব পাৰে না, আর মই কলেজত প্রফেসরও করো প্রাইভেট কলেজত। যুৱতীবিলাকে আপনার পড়িও আছে? পড়িও আছে, এইটো কলেজতে পড়ে, তাহাতে ক্লাস করে আর ক্লাস শেষ হওয়ার লগে আর ইয়াতে সেখানে জয়েন করে, তো মানে 2 আওয়ার্স ওয়ার্ক আর তারপর আর 1 ঘন্টার কারণে ক্লাস করবো আর আহে হেনেকে, তো এডমিশন ফিজ কলেজ ফিজ তো ইয়ারপরে ওলাইছে। কেনেকুয়া লাগিছে করে, কেনেকুয়া লাগে? মোর তো ভাল লাগিছে আর আমি ভাবি আছো যে আমি আরো আগবাড়িব পারিম লাহে লাহে, আর নিউ আইটেমসবিলাকও আনিম আর আগবাড়াব ট্রাই করিম। নিশ্চয়কৈ ক'ব লাগিব সুন্দর নিদর্শন বলে ক'ব লাগিব যে গোৱালপাৰা মহাবিদ্যালয় যি কেবাগৰাকী যুৱতী, এই যুৱতীসকলে তেওঁলোকে যে এই কেন্টিনখন চলে চাকৰিৰ পিছত নজৰি এনেধৰণৰ তেওঁলোকে প্ৰায় 5-6 গৰাকী যি যুৱতী বিদ্যালয়ত পঢ়ি আছে, পঢ়াৰ উপৰিও তেওঁলোকে এনেধৰণৰ যি কেন্টিন, এই কেন্টিন ইতিমধ্যে চলাই থকা পৰিলক্ষিত হৈছে। আমি নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক দেখুৱাই আছোঁ গোৱালপাৰা চহৰৰ যি গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ যি কেন্টিনৰ যি দৃশ্য দেখুৱাই আছোঁ। মোৰ লগত এই বিদ্যালয় অধ্যক্ষগৰাকী কথা পাতি কি ক'ব, সুন্দৰ নিদৰ্শন বুলি ক'ব লাগিব। হয় হয়, আমাৰ মানে কেন্টিনখন আচলতে বহুদিন বন্ধ হৈ আছিল আৰু আমাৰ মানে বিভিন্ন মানুহৰ ওপৰত বিশ্বাসটো কমি গৈছিল। তাৰপিছত আমাৰ এই যিজনী ছোৱালী এই অনাৰ ইয়াৰ মালিক যিজন, তেওঁ আকৌ হেৰি নিজে MSc কৰা জুলজিৰ MSc, তাৰপিছত তেওঁলোকে লগ ধৰিলে মোক আৰু তেওঁলোকে মোক ক'লে যে আমাৰ এক্সপিৰিয়েঞ্চ আছে, আমি এনেকুৱা কাম কৰিছোঁ, আপুনি আমাক দিয়ক বিশ্বাস কৰি পেলাই দিয়ক। মই ভাবিলোঁ খুব ভাল কথা। আৰু তেওঁলোকে এটা বেলেগ কথাও কৈছে যে আমি ইয়াতে আমাৰ ষ্টুডেণ্ট কিছুমানক ইনভল্ভ কৰিম আৰু আমাৰ নিজৰো এটা আৰ্ণ হোৱাইল লাৰ্ণ, কৰি থকা দিনত কেনেকৈ ইনকাম কৰিব লাগে এই কথাটো। তাৰপিছত এতিয়া ছোৱালীবিলাকে খুব ভালকৈ অংশগ্ৰহণ কৰিছে আৰু মই মানে প্ৰথমতে অলপ চিন্তিত আছিলোঁ পাৰিবনে নোৱাৰিব, অত্যন্ত সফল হৈছে। আৰু এওঁলোকৰ ষ্ট্ৰেটেজিবিলাকো ভাল, খোৱা বস্তুবিলাক খুব চাফ চিকুণ, খানাবিলাক ভাল, আকৌ দামটো কম, আপুনি পৰঠা 15 টকা, টাউনৰ কোনো ঠাইত আপুনি 15 টকাত পৰঠা নাপায়, 30 টকা বা 25 টকা 20 টকা হয়, গতিকে এইটো এটা কথা। আৰু লগতে খুব চাফ চিকুণ ৰাখে ছোৱালীবিলাক, হয়তো ছোৱালীবিলাক অলপ অনুভূতি থকাৰ কাৰণে নেকি। আৰু কলেজখন অলপ এই যে আজি 2খন কেণ্টিন আমাৰ উইমেন এণ্টাৰপ্ৰিনাৰে চলাই আছে, ছোৱালীয়ে চলাই আছে, আমাৰ বুক ষ্টলো ছোৱালী চলাই আছে, কিতাপৰ দোকানতো আকৌ অফ পায় সব ক্ষেত্ৰতে। নিশ্চয় ক'ব লাগিব সুন্দৰ নিদৰ্শন বুলি ক'ব লাগিব। চাকৰিৰ পিছত নদীৰ এই যুৱতীসকলে যি গোৱালপাৰা মহাবিদ্যালয়ত এনেধৰণৰ কেণ্টিন খুলি পেলাই এই কেণ্টিনখন পৰিচালিত কৰি আছে। আৰু এই কেণ্টিনখন কিন্তু যি খাদ্য হয় খাদ্যসমূহৰ দাম কিন্তু কিছু কম বুলি ইয়াত যে অধ্যক্ষগৰাকীয়ে জানিব দিছে ক'ব লাগিব যে মই পুনৰ কৈছোঁ, পুৰুষৰ সমানে সমানে যে মহিলাও সকলো কাম কৰিব পাৰে তাৰ এক সুন্দৰ নিদৰ্শন দাঙি ধৰিছে গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ এই যুৱতীসকলে। এই 5 গৰাকী যুৱতী এনেধৰণৰ যি কেণ্টিনখন চলাই আছে আৰু এই যুৱতীসকলে এই কেণ্টিনখন চলাৰ ওপৰত তেওঁলোকে এই মহাবিদ্যালয়ত তেওঁলোকে অধ্যয়ন কৰে, অধ্যয়ন কৰি পেলাই তেওঁলোকে পুনৰ এই কেণ্টিনখনলৈ আহে, কেণ্টিনখন এনেধৰণৰ পৰিচালনা কৰে, এক সুন্দৰ দৃশ্য বুলি ক'ব লাগিব। মই পুনৰ কৈছোঁ যে পুৰুষৰ সমানে সমানে যে মহিলাই সকলো কাম কৰিব পাৰে তাৰ এক বাস্তৱ ছবি দেখুৱালোঁ নিউজ 18 অসম নৰ্থ ইষ্টৰ দৰ্শক। গোৱালপাৰা মহাবিদ্যালয়ৰ চৌহদত থকা এই কেণ্টিনখন দেখা গৈছে, প্ৰায় 5 গৰাকী যুৱতী এনেধৰণৰ সুন্দৰভাৱে এই পৰিচালিত কৰি আছে এই কেণ্টিনখন। হয়,